44 এ পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বাড়ির বাইরে এদিন যেন সমর্থকদের আরও বেশি ভিড়। মনোজিতা, কীরকম লাগে যে এতদিন পর ক্রিকেট ছাড়ার পরও সে একই রকম দর্শকদের ভালোবাসা, সমর্থকদের ভালোবাসা? আরেকটা জন্মদিন আর কি, বেশি কিছু বলা আমার নেই। 44 ইয়ার্স, ওয়ান মোর বার্থডে। তো সবথেকে মেমোরেবল গিফটটা কে দিল? সানা, সানা কী বললো? সানা দেয়, সানা সকলের স্কুল গেছে, আসবে। আর কোনো বার্থডেতে তুমি কাকে কাকে সবথেকে বেশি মিস করো? 2014 অবধি বাবা ছিলেন, 13-14 অবধি বাবা ছিলেন, তো বাবা নেই তাই ওনাকে তো মিস করি। আমার কাছে বার্থডে খুব একটা স্পেশাল নয়, কারণ বার্থডে হচ্ছে ছোটদের, সানার জন্য স্পেশাল। এমন কোনো কোনো বার্থডে যেটা সবথেকে বেশি মেমোরেবল থাকবে তোমার কাছে? 96 এ ট্রেন্ট ব্রিজে বার্থডে, দুদিন আগে আমি সেকেন্ড টেস্ট 100 করেছিলাম। টেস্ট ম্যাচটা ছিল জুলাইতে, লাস্ট টেস্ট অফ দ্য সিরিজ, আমার প্রথম সিরিজ, সো দ্যাট ওয়াজ স্পেশাল। তুমি কীরকম দেখছো ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে চলে গেছে? যদি অশ্বিন ভালো বল করে জিতবে সিরিজ, অশ্বিন ইজ দ্য কি, ইফ হি বোলস ওয়েল ইন্ডিয়া উইল উইন দ্য সিরিজ, কারণ ওয়েস্ট ইন্ডিজ ড্রাই উইকেটস, স্লো উইকেটস। ওয়েস্ট ইন্ডিজ মধ্যেখানে এক স্ট্রাগল, কিন্তু আফটার T20 ওয়ার্ল্ড কাপ দে লুকিং এ স্ট্রঙ্গার ইউনিট। ওদের ট্রাই সিরিজ ফাইনালে উঠেছে যেখানে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ছিল, সো দে আর স্ট্রঙ্গার ইউনিট, বাট আই থিঙ্ক ইন্ডিয়া হ্যাজ গট দ্য সাইড টু উইন। বিরাট কোহলি বলেছিল যে তোমার মতো অ্যাগ্রেসিভ হতে চায়, অস্ট্রেলিয়া বলেছিল। অনিল কুম্বলে বলেছে যে বিরাট কোহলির অ্যাগ্রেশনটাকেও থামাতে চায় না। তো কী বলবে, এই বিরাট কোহলি কি ভারতীয় দলকে এক নম্বরে নিয়ে যেতে পারে টেস্ট ক্রিকেটে? হ্যাঁ, নিশ্চয়ই পারে। আই উইশ বোথ অফ দ্যাম অল দ্য বেস্ট অ্যান্ড দ্য টিম, যাতে সবাই মিলে ভালো খেলে। অনেক ধন্যবাদ মহারাজদা, অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনে। যেটা সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন জন্মদিনের দিন যে অনিল কুম্বলে এবং বিরাট কোহলির নেতৃত্বে দুজন কিন্তু ভারতীয় ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারেন এবং টেস্ট ক্রিকেটে এক নম্বর জায়গায় নিয়ে যেতে পারেন আগামী দিনে। ক্যামেরায় প্রসন্নর সঙ্গে কুন্তল চক্রবর্তী, ABP আনন্দ, কলকাতা।